এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনবিচ্ছিন্ন সরকার পুলিশের বন্দুকের নলের উপর ভর করে ক্ষমতায় টিকে আছে। বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপি লাঠির উপর ভর করে দাঁড়িয়ে ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে তিনি একথা বলেন। ফখরুল দাবি করেন, জনগণের বিক্ষোভের উত্তাল তরঙ্গ শুরু হয়ে গেছে, তাই সময় থাকতে নিরাপদে সরে যান। প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে নির্বাচন নিয়ে মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, আওয়ামী লীগের আমলে সুষ্ঠু নির্বাচন হয়, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে জনগণ হাসে। গুলি করে আন্দোলন দমানো যাবে না উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। আপনারা পদত্যাগ করুন শান্তিতে।